দাড়ি নাই, পাঞ্জাবি নাই, অথচ 10 টাকা দামের গড়পড়তা টুপি পরে আওয়ামী লীগ এখন নিজেকে সাচ্চা মুসলমান হিসাবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অথচ তাদের লেবাসে নেই কোনো ইসলামিক মূল্যবোধের যে চিহ্ন, সেটা দাড়ি বলেন, পাঞ্জাবি বলেন, কিংবা জুব্বা বলেন, এ ধরনের কোনো চিহ্ন সিমটম কোনো কিছুই নেই। অথচ বাজারে 10 টাকা দামের গড়পড়তা টুপি কিনে সবার মাথায় টুপি পরিয়ে আওয়ামী লীগ এখন নিজেকে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষের শক্তি হিসাবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন হঠাৎ করে আওয়ামী লীগ সাচ্চা মুসলমান হিসাবে নিজেদেরকে ইসলামের পক্ষের শক্তি হিসাবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠলেন? এই যে আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি বারবার, যে বাংলাদেশের একমাত্র ধর্ম ব্যবসায়ী যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ধর্মের নামে, ধর্মকে পুঁজি করে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করে থাকে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেটির প্রমাণ নিশ্চয়ই আপনারা গতকাল এবং গত পরশুদিন আওয়ামী লীগের যে সমাবেশ ছিল সেই সমাবেশে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের মাথায় 10 টাকা দামের টুপি, যে টুপিগুলো বাজারে পাওয়া যায় কাদের জন্য জানেন? যারা সাপ্তাহিক মুসল্লি, আমি ছোট করছি না, খাটো করছি না, স্বভাবতই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমার নামাজ আদায় করেন, এরা দেখবেন এই যে বাজারে 10 টাকা দামের যে টুপির দোকানগুলো রয়েছে সেখান থেকে তড়িঘড়ি করে টুপি কিনে মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে যান। তারপরেও সেটাকে আমি খারাপভাবে কিংবা নেতিবাচকভাবে দেখছি না, আল্লাহ হেদায়াত দান করুক। কিন্তু এই যে আওয়ামী লীগ এই 10 টাকা দামের টুপি তাদের নেতা কর্মীদের মাথায় পরিয়ে দিয়ে নিজেদেরকে সাচ্চা মুসলমান হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলেন, এটার পিছনের রহস্যটা কি, কারণটা কি? কারণ তো নিশ্চয়ই একটা রয়েছে, তা না হলে আওয়ামী লীগ হঠাৎ করে কেন নিজেদেরকে সাচ্চা মুসলমান, সাচ্চা ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষের শক্তি হিসাবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠলেন? গত পরশুদিন সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ ছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের পত্র পত্রিকা মিডিয়া যারা রয়েছে তারা দেখলাম ব্যাপকভাবে লাইভ টেলিকাস্ট করছে, লাইভ টেলিকাস্ট, যে আওয়ামী লীগের সমাবেশে, ছাত্রলীগের সমাবেশে ব্যাপকভাবে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, লাইভ চলতেছে। তো এরকম একটি ছবি ডিবিসির নিউজে আমি দেখলাম, ডিবিসিতে তারা লাইভ টেলিকাস্ট করছে, হেডলাইন দিয়েছে ছাত্রলীগের সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে, দলে দলে ঝাঁকে ঝাঁকে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাত্রলীগের সমাবেশে যোগ দিচ্ছে। স্বভাবতই এ ধরনের হেডলাইন দেখে আমার একটু খটকা লাগলো, যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমাবেশে অন্তত যারা সাচ্চা ডানপন্থী, ইসলামিক মাইন্ডেড এরকম মানুষ স্বভাবতই আসার কথা না, তো এখানে দলে দলে অংশগ্রহণ করছে, দলে দলে। একটু জুম করে দেখি তো, পরে আমি সেই ছবিগুলো একটু জুম করে দেখার চেষ্টা করলাম, জুম করে যা দেখলাম যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে এরা কোন মাদ্রাসার ছাত্র। আবার ক্যাপশনে লেখা হলো তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা নাকি দলে দলে ছাত্রলীগের সমাবেশে যোগ দিচ্ছে। এই যে দেখেন ক্যাপশন দেওয়া আছে, ছাত্রলীগের সমাবেশে মাদ্রাসার ছাত্ররা। একটু ছবিটা দেখুন তো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ডিবিসির ছবি, একজনের মুখেও দাড়ি নাই, এবং তারা যে মাদ্রাসার শিক্ষার্থী কিংবা তারা যে মাদ্রাসায় পড়াশোনা করে, ন্যূনতম তো একটা সিমটম থাকবে, একজন মাদ্রাসার শিক্ষার্থীকে আপনি দেখলেই বলে দিতে পারবেন যে ও মাদ্রাসায় পড়ে না ইউনিভার্সিটিতে পড়ে, নাকি ওই ছাত্রলীগের নাকি মানে হাতুড়ি হেলমেট প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আপনি দেখলেই বুঝে নেবেন। তো এই যে এরা নাকি মাদ্রাসার শিক্ষার্থী, এই বলে তারা প্রচার করছে। চিন্তা করে দেখেন ছবিগুলো, একটু দেখেন মনোযোগ দিয়ে, এরা যদি মাদ্রাসার শিক্ষার্থী হয় তাহলে আর বলার কোনো ভাষা আমাদের নেই। তো এভাবেই আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে রাজনীতি করে এসেছে। যখনই তারা নির্বাচনের সামনে অগ্রসর হয়, নির্বাচন ঘনিয়ে আসে, ঠিক তখনই ধর্মটাকে পুঁজি করে ধর্ম ব্যবসায় নেমে পড়ে এই আওয়ামী সরকার।
দেখবেন নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামী লীগের প্রধান ওই সিলেটের শাহজালালের মাজারে যাই, সহপ্রাণ রহমতুল্লাহর মাজারে যাই, সেখানে দোহাত তুলে মুনাজাত করে আর বলে নৌকার মালিক তুমি আল্লাহ, মানে আল্লাহ রাস্তায় নৌকাকে ছেড়ে দেয়। 2014 সালে নিশ্চয়ই আপনাদের মনে আছে হেফাজতুল ইসলাম, হেফাজতে ইসলামের ওই সময়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি বললেন দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। তারপরে আমরা দেখতে পেলাম মদিনার সনদ তো নয়, দেশ চলছে আমাদের পার্শ্ববর্তী দেশের দাদাবাবুদের রাজধানীর প্রেসক্রিপশনে। আর আজকে তারা সাচ্চা মুসলমান ইসলামের পক্ষের শক্তি হিসাবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এত সহজ নয়, এদেশের মানুষ এত বোকা নয়। সেই 5ই মে 2013 সাল শাপলা চত্বরে এদেশের ইসলামপন্থী মুসলমানদের উপরে যে তাণ্ডব চালিয়েছিলেন, সেখানে কত শত মুসলমানকে হত্যা করেছেন, প্রত্যেকটা ঘটনার বিচার একদিন এদেশের জনগণের আদালতে ইনশাআল্লাহ হবে, মাফ পাবেন না। আর আজকে আপনারা সাচ্চা মুসলমান সাজার চেষ্টা করছেন, লাভ নেই। এরকম অনেকেই ভণ্ড রয়েছে, প্রতারক রয়েছে, যখন ইমেজ ডাউনের দিকে যায় তখন এই লম্বা টুপি মাথায় দিয়ে কোরআন হাদিসের বয়ান দেওয়া শুরু করে। এদের কাছ থেকে আমাদের দূরে থাকাটা অতীব জরুরি, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এরা এই ইসলামী পোশাক আশাক কোরআন হাদিসের বাণীকে নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আজকে ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের মহাসমাবেশে নামাজের আয়োজন করে, অতীত ইতিহাসে কখনো আপনারা এই ধরনের ঘটনা দেখেন নাই। আমি অবাক হয়ে গেছি, গত জুম্মার দিন ছাত্রলীগের সমাবেশে জুম্মার নামাজের আয়োজন করা হয়েছে এবং ঘটা করে সেটা ফলাও করে প্রচার করা হচ্ছে। চিন্তা করে দেখেন তো, এটা কি প্রচারের বিষয়? একজন মুসলমান সে নামাজ পড়বে, সে তার ধর্মীয় আইন কানুন পালন করবে, এটাই স্বাভাবিক। ভিন্ন ধর্মের যারা, অন্য ধর্মের যারা, তারা তাদের ধর্মের অনুশাসন পালন করবে, ধর্মীয় বিধিবিধান মেনে চলবে, এটা তো ঘটা করে প্রচারের কিছু নেই। যেহেতু আওয়ামী লীগ ঘটা করে প্রচার করছে, সেহেতু আপনাদের বুঝতে হবে এখানে বড় ধরনের একটি গলদ রয়েছে, বড় ধরনের একটি গলদ রয়েছে। তা না হলে ঘটা করে প্রচার করার বিষয় এটি ছিল না। তাই আমাদের আর বুঝতে বাকি নেই, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এখন এদেশের ইসলামপন্থী যে শক্তিটি রয়েছে, মুসলিম যে শক্তিটি রয়েছে, এটিকে কাছে টানার চেষ্টা করছে। কারণ আপনারা জানেন 92% মুসলমানের দেশ বাংলাদেশ, মোট ভোটারের বড় একটি অংশ মুসলমান, শুধু বড় নয়, এরা ধর্মভীরু। এদের ভোট পাওয়ার জন্য, এদের ভোটগুলোকে টানার জন্য আওয়ামী লীগ এখন নিজেদেরকে সাচ্চা মুসলমান হিসেবে তুলে ধরার জন্য, ইসলামের পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তাদের নেতাকর্মীদের মাথায় টুপি পরিয়ে তাদেরকে মাদ্রাসার ছাত্র বলে প্রমাণ করার জন্য চেষ্টা করছে। এই যে ভণ্ডামি, প্রতারণার রাজনীতি, এগুলোর মাধ্যমে দেশ জাতি কখনো বিন্দু পরিমাণ উপকৃত হবে না, হবে না। তাই আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। ছাত্রলীগ, আওয়ামী লীগের এই ভণ্ডামি অপতৎপরতা থেকে এদেশের মানুষকে আমাদের মুক্ত রাখার জন্য, এদেশের মানুষকে আমাদের সবসময় সতর্ক রাখতে হবে, থাকতে হবে। যাই হোক, এই কথাগুলো কেন বললাম, আপনাদের জানার জন্য, বুঝার জন্য, যাতে আওয়ামী লীগ এদেশের মানুষকে আর বোকা বানাতে না পারে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে এরা ততই উঠে পড়ে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।